কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর উদ্যোগে এগ্রোভেট এবং ক্রপ কেয়ার ডিভিশনের বার্ষিক বিক্রয় সম্মেলন। সকালে শহরের একটি হোটেলের হল রুমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যামুয়েল এ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ফিনান্স অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্তগুপ্ত, এগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আরিফুজ্জামান, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রুবায়াত নুরুল হাসান এবং ক্রপ কেয়ার ডিভিশনের সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। 750 জন প্রতিনিধি এতে অংশ নেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের প্রথম অংশ শেষ হয়। বিকেলে এগ্রোভেট এবং ক্রপ কেয়ার ডিভিশনের সহকর্মীদের নিয়ে কক্সবাজার স্টেডিয়ামে বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের আয়োজনের কথা রয়েছে।